press the bell icon on the YouTube app and never miss another update. Please KKD channel ki subscribe korun. তার ফলেই আজকের এই ডেপুটেশন, এই ডেপুটেশনে যদি না শুরু হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলন যেমন মূল পয়েন্ট। আপনি কি একা আছেন? কি বলবেন আজকের এই আমরা আজকে সরকারের বিভিন্ন রকমভাবে যে লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়েছে আমরা প্রত্যেকটা ব্লকে জেলায় জেলায়, সেই কারণ হেতু আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা সংগঠিত হয়ে একত্রিত হয়ে আমরা ডিএমএ ডেপুটেশন দিলাম এবং সেখানে আমরা সবাইকে জানালাম, ডিএমএর মধ্যে দিয়ে আমরা সবাইকে জানাতে চাইলাম যে আমাদের এই ভিআরপিদের মধ্যে ন্যূনতম মাধ্যমিক পাস থেকে ডাবল এমএ এমএসসি পর্যন্ত ছেলেমেয়েরা কাজ করে, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি সরকার বাহাদুর পাঁচ থেকে উনিশে একটা অর্ডার কপি বের করেছিলেন সমস্ত ভিআরপিরা ভিভিপি কন্ট্রোল কাজের সঙ্গে যুক্ত হবে এবং সেই কাজের সঙ্গে যুক্ত হতে সেখানে আমাদের সেখানে আমরা মাত্র 150 টাকার মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করছি, আমাদেরকে এই কাজগুলো করাচ্ছে 150 টাকার মধ্য দিয়ে, কিন্তু লেবার অ্যাক্টের আইন অনুযায়ী ন্যূনতম অদক্ষ একটা শ্রমিক যদি 191 টাকা পায় তাহলে আমরা শিক্ষিত বেকার ছেলে, যেখানে আমরা সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষার মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউর মধ্য দিয়ে এই কাজের সঙ্গে নিযুক্ত হয়েছিলাম, সেখানে আমরা কেন অবহেলিত অবাঞ্ছিত অবস্থায় আমরা থাকব? ভোটের নির্বাচনে প্রাককালে লোকসভা নির্বাচনে প্রাককালের আগে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রত্যেকটা মঞ্চে মঞ্চে উনি বলেছিলেন, উনি প্রকাশ্যেই এই ঘোষণা করেছিলেন যে আফটার ইলেকশন এই ভিআরপিদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নিয়ে একটা সিস্টেম করে আমাদেরকে মাসিক বেতনের মধ্যে উনি নিয়ে আসবেন, কিন্তু এতদিন এত মাস কেটে গেল সরকারের কোনো ডাল বাহানায় আমরা এখনও পর্যন্ত ভুগছি, সেই কারণে আমরা আবার সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়েছি, আবার আন্দোলনের মুখে আমরা নেমেছি, তাই আমাদের এই প্রচেষ্টা তেইশশো মতন ভিআরপিরা উপস্থিত আছেন, আমাদের প্রত্যেকটা জিপিতে 10 জন করে ভিআরপি থাকেন, তাই 2300 ভিআরপি আছেন, সেই ভিআরপিরা একত্রিত হয়ে আজকে ডিএমএর কাছে ডেপুটেশন দিলাম। আমরা আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেটাকে বলা হয় মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা মিডিয়া পাচ্ছেন, সেই মিডিয়ার মধ্য দিয়ে এবং আমরা সরকারিভাবে যে প্রথম যে প্রায়োরিটি পায় সরকারি আমলা ডিএমএর প্রতিনিধি ডিএমকে একটা আমরা প্রতিশ্রুতি মানে আমরা একটা পরবর্তীতে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আপনার মধ্য দিয়ে আমরা সিএমকে সেই কথাটা জানাতে চাইছি এবং তৎসয় আপনাদের মধ্য দিয়ে আমি বাংলার বুদ্ধিজীবী মানুষদেরকে একটা কথা জানাতে চাই, বুদ্ধিজীবী মানুষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক সংগঠনের বিভিন্ন আন্দোলনের সময় ওনারা সহযোগিতা করেন, কিন্তু ওনারা আমাদের এই ভিআরপিরা যে করুণ অবস্থাতে আছে, অথচ সেই মাস্টারমশাই যে শিক্ষায় শিক্ষিত আমরা সেই ভিআরপিরাও সেই শিক্ষায় শিক্ষিত। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘাটা, পূর্ব মেদিনীপুর গ্রামীণ সম্পদ কমিটির সভাপতি, রাজ্য কমিটির সহসভাপতি। অল্প করে কত বেশি বললে যাবে না।